দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 8 আগস্ট শনিবার ত্যাগ ও মহিমার মধ্য দিয়ে সারা দেশ জুড়ে পালিত হবে ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অন্যরকম এক পরিবেশ বিরাজ করছে বর্তমান নারায়ণগঞ্জে। করোনা ভাইরাসের সকল ভয়ভীতিকে অপেক্ষা করে নগরীর সাধারণ মানুষ এখন কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে। কুরবানির পশুর হাট সহ পরিচিত বিপণী বিতানগুলো অলস সময় পার করলেও নগরীর ফুটপাথগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। বিশিষ্টজনদের মতে, বৈশ্বিক করোনা আর দীর্ঘ লকডাউনের কবলে পড়ে মানুষের অর্থনৈতিক দুরবস্থার তৈরি হয়েছে, যার কারণে অনেকেই এবার পশু কুরবানি থেকে নিজেদের বিরত রাখবেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মহামারীর এই করোনার কারণে পবিত্র ঈদুল ফিতর তেমন ভালো করে উদযাপন করতে পারেনি নারায়ণগঞ্জবাসী, যার কারণে পবিত্র ঈদুল আজহায় সে ঈদের কিছুটা প্রভাব পড়েছে। অপরদিকে ঈদের এই সময়ে পূর্বের যে কোনো সময়ের তুলনায় নগরীর যানজট বেড়েছে চোখে পড়ার মতো। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর চাষাড়া, কালীবাজার, 2 নং রেলগেট সহ আশপাশ সড়কগুলোতে যানজট এখন নগরবাসীর নিত্যসঙ্গী। স্থানীয়দের অভিযোগ, ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অতিরিক্ত গাড়ির চাপ ও বেপরোয়া গতির অটো ইজিবাইক সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রবীর রাজনীতিদের সাথে কথা হলে তারা জানান, নারায়ণগঞ্জের মানুষ ভাবছে তারা করোনাকে জয় করেছে, প্রকৃতপক্ষে বিষয়টি তেমন নয়। তাদের দাবি, এ জেলার মানুষ নগরীর ফুটপাথ সহ মার্কেটগুলোতে যেভাবে কেনাকাটা ব্যস্ত সময় পার করছে তাতে ফের ভয়াবহ করোনা আক্রান্ত হতে পারে। তার কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, কোথাও কোনো সামাজিক দূরত্বের বালাই নেই, মার্কেটগুলোতে নেই সুস্থ সুরক্ষা কোনো ব্যবস্থা। শুরুতে কয়েকটি মার্কেটের জীবাণুনাশক স্প্রে ব্যবহার করলেও মার্কেটগুলোতে ক্রেতাদের চাপ বাড়ার সাথে সাথে সে ব্যবস্থাটুকুতেও এখন হেরফের করছে। তারা সকলের নিকট অনুরোধ করে জানিয়েছেন, জেলার প্রত্যেক নাগরিককে নিজের ভালোটা বুঝতে হবে। আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে সমগ্র নারায়ণগঞ্জ। তাই অবহেলা বা ভয় নয়, চাই যথার্থ কার্যকারিতা।